ঈদ আনন্দে অটুট বন্ধনে এই স্লোগানে চট্টগ্রামে এসএসসি 98 ও এসএসসি 2000 ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে শুক্রবার নগরীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে চট্টগ্রাম ছাড়াও ঢাকা, ফরিদপুর, কক্সবাজার সহ 98 ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় হাসি আড্ডা গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। স্টেজ পারফরমেন্স নিয়ে আসেন 98 ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থীও। বহুদিন পর বন্ধুদের একসাথে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে সবাই। ঈদ পুনর্মিলনী 2023 অনুষ্ঠিত হয়েছে, তো আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমার সকল বন্ধুদের অংশগ্রহণ আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছে। তো আমি চাইব আমরা আগামীতে আরও বড় পরিসরে আসার ইচ্ছা আছে। আপনাদের শুভকামনা আশা করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম চলমান থাকবে, সবাই দোয়া করবে এবং বন্ধুত্বের ভ্রাতৃত্ব যাতে বাড়ে, সবাই যাতে একে অপরের সাহায্য সহযোগিতা করে, এই শুভকামনা থাকলো। সকল বন্ধুরা যারা 98 ব্যাচের আছে, সকল ব্যাচের বন্ধুদের আন্তরিক সহযোগিতায় এবং প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম আমাদের ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতায় সার্থক হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম করতে হবে। মাঝখানে আমাদের অনেক বন্ধুকে হারিয়েছি করোনায়, তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এই প্রোগ্রামটা কিছু বিভক্তির কারণে আমরা এতদিন আয়োজন করতে পারিনি, এখন ঈদ পুনর্মিলনী আমরা সবার মাঝে আয়োজন করেছি। আমাদের যেসব বন্ধুরা তোমরা উপস্থিত হওনি, আমরা তাদেরকে আসলে অনেক অনেক মিস করছি। আমরা চাইবো সামনে আমরা এক হয়ে আরও বড় পরিসরে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করবো, যেখানে সবাই মিলে থাকবো, আমরা কাঁধে হাত মিলিয়ে চলবো। বন্ধু মানে কি? বন্ধু মানে হচ্ছে একে অপরের কাছে আসা, বিপদে আসা। এখানে আমাদের মধ্যে আমরা কোনো বিভেদ চাই না, কোনো বিভক্তি চাই না। আমরা আসো বন্ধুরা, একসাথে কাঁধে মিলিয়ে চলি এবং পরোপকারে মানবতার খাতিরে আমরা কিছু করার চেষ্টা করবো। 98 মানে আত্মবিশ্বাস, 98 মানে আন্তরিকতা, ভালোবাসা। আমরা এক বন্ধু বিশাল সমাহারে আমরা একত্রিত হয়েছি আজকে। আজকের এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, আশা করি ভবিষ্যতে আরও বড় বড় প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। এ সময় জয়নাল আবেদিন জয়, কাজী জাবেদুল আলম, সাইমুন চৌধুরী, ওমর হাসান, আনোয়ার জীবন, মীর অলিউল্লাহ, দোলন সাহেব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শেষে নৈশ ভোজন ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠানের। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।